শুক্রবার বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবেন সাকিব। বিস্তারিত জানতে আমাদের সাথেই থাকুন, আর আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে পরিণত হওয়া ম্যাচের দলে ফিরছেন চোট কাটিয়ে সুস্থ হওয়া সাকিব আল হাসান। বৃহস্পতিবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার দুপুরে এক বিজ্ঞপ্তিতে সাকিবকে দল নেওয়ার কথা জানায়। শুক্রবার শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচের জয়ী দল ফাইনালে ভারতের মুখোমুখি হবে। এর আগে দলকে অনুপ্রাণিত করতে টুর্নামেন্টের শুরুতেই শ্রীলঙ্কা গিয়েছিলেন সাকিব। এরপর চোট পাওয়া আঙুলের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে কলম্বো থেকে যান অস্ট্রেলিয়ায়। আরও খবর জানতে আমাদের সাথেই থাকুন, আর লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মতামতটি জানান।